এ ধরনের ফটো এডিট করা একদম ইজি। জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, সার্চ বারে সার্চ করতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করতে হবে। প্রথম অবস্থা আপনাদের এরকম আসবে না, এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য এটাকে আমি লগ আউট করে লগ ইন করে নিচ্ছি। আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা কর্নার দেখতে পাবেন, সাইন ইন এখানে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো আপনাকে দিতে হবে, তো আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ আউট দিতে হবে। তারপর এটাতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তাহলে অ্যাডোবি ফায়ারফ্লাই আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এখন আপনারা আবারও এখানে সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই ফ্রি। তারপর আবার এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনারা জাস্ট এখান থেকে এই ব্যাক বাটনে ক্লিক করবেন, এরপর এগ্রিতে ক্লিক করবেন। এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর নিচে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন জেনারেটেড ফিল্ড প্রিভিউ, এটাতে ক্লিক করবেন। তারপর আপলোড ইমেজে ক্লিক করবেন। এখন আপনারা যে ইমেজটি এডিট করতে চান সেটাকে অ্যাড করবেন। ফটো অ্যাড হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। তারপর এখান থেকে এই সাবজেক্ট এখানে ক্লিক করবেন। এরপর এভাবে ফটোর উপর যদি ড্র করেন তাহলে দেখতে পাবেন আগের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। তো আমরা নিচের সাইডে আগের এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দেবো, লাইক এভাবে। তারপর নিচে একটি অপশন দেখতে পারবো প্রম্পট, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে যে প্রম্পটটা লিখবো সেটা হচ্ছে মাউন্টেন ভ্যালি ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা এখান থেকে গো বাটনে চাপ দেব, তো দেখতে পারবো আমাদের এখানে কিন্তু জেনারেট শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোর সঙ্গে কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাচ করে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এখান থেকে এগুলো চুজ করতে পারি। যদি এই তিনটির মধ্যে একটাও আপনার পছন্দ না হয়, আপনি এখান থেকে মোর বাটনে ক্লিক করলে আরো আপনাকে ফটোর ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে। তো আমরা এখান থেকে আরো কিছু ব্যাকগ্রাউন্ড চেক করব। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের জন্য রেডি করে দিয়েছে। তো এখন আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। তার জন্য আপনারা এখান থেকে প্রথমে ক্যাপ অপশনে ক্লিক করবেন যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়। তারপর উপরে ইনসার্ট এটা সিলেক্ট করে নেবেন, ফটোকে জুম করে নিচ্ছি, এবং ওপর সাইডে এভাবে রিমুভ করে দিবেন। তারপর আবারও প্রম্পটে লিখবেন ফ্রেশ ক্লাউড স্কাই, তারপর গো বাটনে চাপ দিবেন। দেখবেন উপরের অংশটা কিন্তু সুন্দর একটা স্কাই চেঞ্জ করে দিবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি ব্যাকগ্রাউন্ড আমাদের দিয়ে দিয়েছে। তো যেটা আপনার ভালো লাগে সেটা অ্যাড করে নেবেন, যদি পছন্দ না হয় মোর বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ক্যাপ অপশনে ক্লিক করবেন। নেক্সট আপনারা এখান থেকে জুম আউট করে নেবেন, উপরের দিকে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে। এরপর যদি আমরা ফটোর কোয়ালিটি চেক করি দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু নর্মাল হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখান থেকে টেলিগ্রাম ওপেন করব, সার্চ বারে লিখব রেমিনি প্রো ফ্রি, যেটা থাকবে এটাতে ক্লিক করবেন। এটাকে ওপেন করার পর আপনারা দেখতে পাবেন রেমিনি প্রো ফ্রি, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাপ এখানে ক্লিক করবেন। নেক্সট আপনারা এখান থেকে ক্লিক অর ড্র্যাগ ইওর ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর ফটোকে এখানে নিয়ে নেবেন, দেখতে পাবেন ফ্রিতেই কিন্তু আপনারা রেমিনি এখানে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই আপনার ফটোটাকে এনহ্যান্স করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফটোকে ডাউনলোড করে নিচ্ছি, এবং এখান থেকে যদি ফটোর কোয়ালিটি চেক করে দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি কিন্তু এনহ্যান্স হয়ে গেছে। আর নিচে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের কিন্তু একটি ওয়াটারমার্ক চলে আসছে, এটাকে রিমুভ করা একদম ইজি। জাস্ট আপনারা যে কোনো ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করবেন, আমি এখানে ব্যবহার করছি স্ন্যাপশ্যাট। তো এটাকে ওপেন করে নিলাম, টুল অপশনে চলে আসবো, এই অপশনটিকে সিলেক্ট করব, জাস্ট এখান থেকে জুম করে এটাকে এভাবে সিলেক্ট করে নেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই এআই এর মাধ্যমে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।